অনন্ত শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথের প্রতিষ্ঠিত শ্রী সত্য ধর্ম প্রচার সংঘ জয়গুরু সম্প্রদায়ের নেতৃত্বে শ্যাম সংঘ সতী সংঘের যৌথ উদ্যোগে ও ঠাকুরের সন্তান ও ভক্তগণের সহযোগিতায় গঙ্গাসাগরের কিছু এলাকায় আমরা ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা পৌঁছে দিয়েছি সেখানে। সরকারি লঞ্চ বন্ধ, তাই আমরা চললাম এই প্রাইভেট ভুটভুটি ভাড়া করে। আমরা পৌঁছালাম এই গঙ্গাসাগর জেটিতে। দেখুন এখানে কংক্রিটের জেটির কি অবস্থা। আমাদের ত্রাণ পৌঁছলো এখানে। আমরা পৌঁছে দিয়েছি 20 বস্তা জামা কাপড়, 20 বস্তা ব্লিচিং পাউডার, ওয়ারেস, জিওলিন, ডায়রিয়া ও জ্বর সহ অন্যান্য ওষুধ, শুকনো প্যাকেটের খাবার। বালির বস্তা দিয়ে ঠেকানো হয়েছে এই প্রতিরোধকে। দেখুন কংক্রিটের টোটাল নদী বাঁধ চূর্ণ বিচূর্ণ। এখানেও ইয়াসের ধাক্কায় কংক্রিটের চাদর সম্পূর্ণরূপে ভেঙে গেছে। নদীবাঁধের ভাঙন এখান থেকে শুরু। এই এলাকাটিকে চরম ক্ষতিগ্রস্ত। এটি জেটির ঠিক পাশেই ইয়াসের ধাক্কায় সম্পূর্ণরূপে ভেঙে গেছে। এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো কোনোটাই নদী নয়, এটা টোটালটাই স্থানীয় এলাকায় মানুষের বসবাস করার জায়গা। যা দেখে আপনাদের পুকুরের মতো মনে হচ্ছে। এগুলো সম্পূর্ণ সমুদ্র থেকে উঠে আসা যে জল, সেই নোনা জলে এই টোটাল এরিয়াটা পরিপূর্ণ হয়ে গেছে। আগামী 3 বছর কোনো চাষাবাদ এই অঞ্চলে আর সম্ভব নয়। এই নোনা জলে এই মাটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত। আসুন এই আর্ত মানুষের পাশে দাঁড়াই, তাদের মুখে তুলে দিই দুমুঠো অন্ন। আপনাদের সহযোগিতা ছাড়া এই কার্য কখনোই সম্ভব নয়। আপনাদের দান ও সহযোগিতায় আমরা এই কাজ আরো এগিয়ে নিয়ে যেতে পারব। নদীবাঁধের ভাঙন ঠিক এখান থেকেই শুরু হয়, যার ফলে এই টোটাল গ্রামটি ভেসে যায়। পানীয় জল সরকারের উদ্যোগে পৌঁছে দেওয়া হচ্ছে প্রত্যেকের বাড়ি বাড়ি।
এখানে বাচ্চাদের জন্য দরকার জামা কাপড়, গুঁড়ো দুধ, হরলিক্স, ছাতু ইত্যাদি। কেউ যদি স্বেচ্ছায় দিতে চান তাদেরকে স্বাগত। সরু কংক্রিটের রাস্তার ধারে পলিথিন ও বাঁশের বেড়ার আস্তরণ বেঁধে বাস করছেন বহু পরিবার। গত 10 দিন ধরে এক কাপড়ে রয়েছেন অনেক মহিলা। ভয়ঙ্কর ঝড় ইয়াসের ধাক্কায় কিছু অঞ্চল খুবই ক্ষতিগ্রস্ত। সুমতিনগর, বাসতলা, মিশন রোড, বঙ্কিমনগর প্রভৃতি অঞ্চল। স্থানীয় মাস্টারমশায় সহযোগিতায় আমাদের এই সেবা কার্যকে আমরা একটা পূর্ণ রূপ দিতে পেরেছি। এই সুমতিনগর স্কুল, যেখানে আমাদের ত্রাণ পৌঁছে দিয়েছি এবং এখানের মাধ্যমেই সম্পূর্ণ ত্রাণ সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। এছাড়া ওখানে স্থানীয় মানুষের সহযোগিতায় প্রতিদিন কয়েক হাজার মানুষের দুবেলা রান্না করে বসে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। শিশির ঠাকুরই শিখিয়েছিলেন আর্ত মানুষের পাশে দাঁড়াতে, তাই নরনারায়ণ সেবায় আমরা সাগরে। যা ত্রাণ দেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল, আরও লাগবে অনেক, বিশেষ করে এই অঞ্চলের শিশুদের খাবার ও ওষুধ। আমাদের অনুরোধ, কেউ যদি ত্রাণের কাজে সাহায্য করতে চান আমাদের নিম্নলিখিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই যোগাযোগ করবেন। এছাড়া কেউ যদি বাসুদেব মঠের উন্নতি কল্পে সাহায্য করতে চান নিম্নলিখিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাহায্য পাঠাতে পারেন। এছাড়াও কেউ যদি জামা কাপড়, শিশুদের জন্য গুঁড়ো দুধ, হরলিক্স, ছাতু ইত্যাদি কেউ যদি দিতে চান ও কেউ যদি স্বেচ্ছাসেবক হিসেবে ওখানে যেতে চান তাদেরকেও আমাদের স্বাগত। ডানলপ মহামিলন মঠের কিঙ্কর ডক্টর শোভন ভট্টাচার্য, যিনি মঠাধ্যক্ষ, ওনার কাছে এই সেবা আপনারা পৌঁছে দিতে পারেন। এই আমাদের টিম, যাদের ছাড়া এই সেবা কার্য সম্পূর্ণ অসম্ভব। আবার দেখা হবে অন্য কোনো অনুষ্ঠান নিয়ে, আপনাদের মাঝে আমরা উপস্থিত হব। আমাদের অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাদের পাশে দাঁড়াবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রতি সপ্তাহে আমরা যে সকল নতুন নতুন অনুষ্ঠান এই চ্যানেলের মাধ্যমে সম্প্রচার করি তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। ধন্যবাদ। জয় গুরু।